فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. আমার সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন যে উপমহাদেশ থেকে হজ উমরা যেতে কোথায় এহরাম মানতে হবে, জেদ্দায় নেমে এহরাম মানলে হবে কি না। খুব একটি সাধারণ প্রশ্ন করেছেন যে এহরাম মানতে হবে কোথায়। বিশেষভাবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এরা যখন হজে যাবে কোথায় এহরাম বাঁধবে? এয়ারপোর্টেই বাঁধবে নাকি অন্য কোথাও বাঁধবে? তো সেক্ষেত্রে মানে উত্তর হবে যে উড়োজাহাজ অথবা পানি জাহাজ যেখানেই হোক না কেন, উমরা বা হজের নিয়াত করলে নির্দিষ্ট মিকাতে ইহরাম মানতে হবে। কারণ যে যারা নির্দিষ্ট সময় মিকাত আসার পূর্বে জাহাজ কর্মীরা অনেক সময় তালকিন দিতে থাকে, বলতে থাকে যে মিকাত চলে এসেছে, অর্থাৎ সেখানে মিকাতে এহরাম বাঁধতে হবে। অবশ্য একটা জিনিস মনে রাখা দরকার যে চড়ার পূর্বে এয়ারপোর্ট থেকে গোসল আদি সেরে কাপড় পরে ওখানে এই মানে নিয়াত করে, যদি কেউ নিয়াত করে নাই তাহলে নিয়াত জায়েজ আছে, কিন্তু সেখানে এহরাম বাঁধাটা সঠিক নয়। এবং জেদ্দা থেকে এহরাম বাঁধাও যথেষ্ট সঠিক নয়, যেখানে তার মিকাত সেখানেই এহরাম বাঁধতে হবে। অনেকে আবার বিনা এহরামে জেদ্দায় নামে, তো বিনা এহরামে যদি কেউ জেদ্দায় নামে তাহলে পূর্বে তাকে আবার ফিরে আসতে হবে, এসে তাকে এহরাম বেঁধে আবার উমরা করে মানে আবার যেতে হবে উমরার জন্য। তো সবচাইতে ভালো এবং বেটার যে যদি কোনো ব্যক্তি না জেনে জেদ্দা পৌঁছে যায় সেখান থেকে এহরাম বাঁধবে, কোনো আলেমকে জিজ্ঞাসা করে কোনো জ্ঞানী ব্যক্তিদেরকে, তবে তার জন্য তাকে একটা দম দিতে হবে, ছাগল হোক বা ভেড়া হোক বা সাত ভাগের এক ভাগ কুরবানি হোক বা উটের এক ভাগ হোক, যা মক্কার ফকিরদের মধ্যে বিলিয়ে দিতে হবে। একথাই বলেছেন ফতোয়ায়ে মুহিম্মার 34 নম্বর পেজে। যদি কেউ না জেনে কোনো আলেমকে জিজ্ঞাসা করে জেদ্দা থেকে এহরাম বাঁধা হবে, এই ফতোয়া নিয়ে জেদ্দা থেকে এহরাম বেঁধে হজ উমরা করে ফেলে, তবে তার ওপর দম নেই, কারণ সে তার ওয়াজিব পালন করেছে এবং সে যে ভুল করেছে এর জন্য যাকে জিজ্ঞাসা করেছে তাকেই তার মাসুল দিতে হবে, অর্থাৎ সেই মুফতির ঘরে চাপবে। ফতোয়া ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ 2 নম্বর খণ্ডের 569 নম্বরে এই ফতোয়া স্পষ্ট করেছেন। সব মিলিয়ে যেটা স্পষ্ট বোঝা যায় সেটা হলো যে যেখানে মিকাত সেখানেই আমাদেরকে এহরাম মানতে হবে। এই কথাগুলি বিশেষভাবে হাজিদেরকে খেয়াল রাখা অবশ্যই দরকার। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়ের।